নির্বাচনী আচরণবিধিতে লেখা আছে অনেক কিছু, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। নিয়মের তোয়াক্কা না করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুরের প্রার্থীরা। বেলা ১১টায় নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকার। তার বিশ্বাস, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার কারাবন্দী রাখায় দ্বিগুণ শক্তি নিয়ে ধানের শীষে ভোট দেবেন গাজীপুরের ১১ লাখ ভোটার। রাজনীতি করে সেই রাজনীতির যিনি মূল ব্যক্তিত্ব, তিনি হলেন দেশটির বেগম খালেদা জিয়া। তিনি যেখানে কারাগারে, সেখানে কর্মীদের আনন্দ উল্লাস থাকতে পারে না, সেখানে ব্যথা আছে, দুঃখ আছে, এবং সেখানে রুদ্ধতা আছে, বিক্ষুব্ধতা আছে, সেটা বিক্ষুব্ধ শান্তির বিক্ষুব্ধ। আপনারা সেই ঐক্যবদ্ধ ব্যথা বেদনা নিয়েই কি নির্বাচনের মাঠে ধানের শীষকে বিজয় করবেন? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। বেলা ১টার কিছু পরে আজমতউল্লাহকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। রাজনীতিতে তরুণ এই নেতার প্রত্যাশা, গাজীপুরে কয়েক লাখ ভোটের ব্যবধানে ধানের শীষকে পরাজিত করবে নৌকা। মাঠ পর্যায়ে যারা নেতৃবৃন্দরা আছে, যারা এই ৬৯ বছর দলকে লালন পালন করেছে, যারা এই মাটির মানুষ, তাদেরকে নিয়ে আমি এখানে নেমেছি। এখানে কোনো পশু শক্তি, কোনো টাকা, কোনো অন্য কিছু নয়, মানুষের ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে, সেই কাজটি শুরু করেছি। আমরা মনে করি এখানে জনতা ভোট দিবে, এই ভোট লক্ষ লক্ষ ভোটের ব্যবধান হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হেভিওয়েট প্রার্থীদের আচরণবিধি না মানার বিষয়টি স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি ভঙ্গের বিষয়ে আমরা মানুষকে সচেতন করছি, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো আমরা 100% সফল না হলেও আমরা মনে করি যে অনেকে আমাদের এই বিভিন্ন মাধ্যমে আমরা যে আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় যে প্রচেষ্টা চালাচ্ছি, সেটা আমি মনে করি যে আমাদের তরফ থেকে আমরা অনেক সফল এবং এই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজীপুরের পুলিশ সুপার বলছেন, 15ই মে সুষ্ঠু নির্বাচন করাই তাদের একমাত্র লক্ষ্য। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য জনগণ তার ভোট প্রয়োগ করবে, সে লক্ষ্যে আমাদের যা যা করা দরকার আমরা নির্বাচন কমিশনের কথা বলে সেটাই করব। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে পারবেন। সময় ইসলাম, চ্যানেল আই, গাজীপুর।